সময়ক যে ধরি থ আজকে আসলাম একটা নতুন ব্লগে, নতুন সকালে। তো আর কি আজকে পেন্টিং করব, খুবই একটা বিশেষ আকর্ষণীয় জায়গা। এই জায়গায় সবাই খেলাধুলা করতেছে, তো বাচ্চা কালের সময়গুলো মনে করে গেল, খুবই মানে আর কি স্যাড ফিল করতেছি। তো আমাদের একটা খুব এই শৈশবের দিনটা ছিল খুব আনন্দকর, কিন্তু এখন ওই দিনগুলো লাহে লাহে আমরা হারিয়ে গেছি। তো বাচ্চাদেরকে দেখার পরে তো ওই ফিলটা আসলো আর কি, যে আমাদেরও এরকম একটা সময় ছিল, মানে আর কি মুক্ত আকাশে খালি জায়গায় বসে আড্ডা মারতাম। তো আজকে ওই সময়টা আমাদের সঙ্গে যদি নাই, তো বাচ্চাদেরকে দেখার পরে তো ওই ফিলটা অনুভব হয়ে গেল। আর আজকে আমরা কাজ করবো, স্কুলে দুইটা পেন্টিং করব। তো এই কাজগুলো অনেকদিন ধরে করা হয় না, আমরা সেকেন্ড 3 নম্বর কিস্তিতে কাজ করতেছি। তো প্রথম কিস্তির কাজটা যাও কালকে করছি, আজকে করছি। তো আজকে ভিডিওটা শেয়ার করতেছি, দেখতে পারবা। তো মানে প্রথম কিস্তিতে কি কাজ ছিল তার অনেক ভিডিও আছে আমার চ্যানেলে আপলোড, ওইসবও দেখতে পারো। কিন্তু ফির আবার আসলাম প্রথম কিস্তিতে কাজ। জায়গাটার নাম খুব সম্ভব বগিতরা, আর স্কুলটা হয়েছে দমর। কি ছিল কি কি, এটা হচ্ছে ডমরতলা এলপি স্কুল। প্রথমবার এই স্কুলে কাজ করতে আসলাম প্রথম কিস্তির। তো বাচ্চারা খুব মজা করতেছে, এনজয় করতেছে। তার মাঝখানে ব্লগটা স্টার্ট করে দিলাম, তোমাদেরকে দেখাবো আজকে সারাদিন আমরা কি কি কাজ করি, তার কিছু দৃশ্য দেখাবো। আর এই জায়গায় একটা পাশে সুইচ গেট আছে, আর পাশাপাশি পানবাড়ি, যেটা মানে আর কি নতুন করে পিকনিক পয়েন্ট বানাইছে রানীঘাট। তো পানবাড়ি রানীঘাট পিকনিক পয়েন্টটা খুবই ফেমাস, তো তারই আমরা খুব সেটে আজকে কাজে আসছি। আর এই জায়গায় আমরা কাজে আসবো আরো আগামী 2 দিন আসতে হবে। তো তার মাঝখানে একদিন তোমাদেরকে দেখাবো রানীঘাটের পিকনিক পয়েন্টটা। তো আজকে ভিডিওটা এই জায়গাটা এন্ট্রি করলাম। তো প্রথম দৃশ্য হয়েছে হোয়াইট মাইরা রাখছি এই একটা জায়গা, আর সারা স্কুলটা খুবই সুন্দর ভাবে আঁকানো আছে, আর নীলকমল বসে আছে এই জায়গায়। তারপর তোমাদের সঙ্গে আবারও আসতেছে ক্যামেরায়। তো আর বাচ্চারা আর কি আমাদের পাঁচ চারটা আছে না, তো এদেরকেও দেখাবো আর কি আর কি। আর সবাই এইভাবে খেলাধুলায় ব্যস্ত আছে। ভাগর বুঝি কেন পালু, কান্ধত পৃথিবী দাঙিলু, তামাম কিরিলি পারিলু, হেজার সুপতি মারিলু, হরু 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 ধিতিঙালি, হরু দুস্তামি, ডাঙর নহন যেন কাহানিও, পরু 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 বাকরি, যদিও জুতিত বন্ধু ধরিবা তুমি। গোসল টোসল করে আইসা, তো দেখো দেখো পিকচার গুলো দেখো, দেখছিল না ও তো পুরো লিপস্টিক লাগাই আইসে। চপুন এটা কি হয়, ওর বোন নাকি দেখা ভাই? তোমার যে টিপ বেটা এখন অন্ধকার হয়ে গেছে, যতটুকু পারতেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এদিকে অস্ত্রপাতি গুছানো হইতেছে, এভাবে ড্রয়িং গুলা করা হয়েছে, ঋতুর নাম লেখা হয়েছে, উপরে ফুলের নাম আছে, ফলের নাম সবজি, পাশাপাশি 1 থেকে 10 পর্যন্ত আছে। এই জায়গায় সৌরশক্তির একটা ইদেও আছে, এই জায়গায় 7 বারের নাম আছে টোটাল। এইভাবে আর একটা রুম ছিল, তো ওই রুমটা তালা মারা দেখাইতে পারলাম না। আর এদিকে দেখছো মানে সবাই, আমি যে জায়গায় যাই সবাই পাশে পাশে আছে। একটা হাই করে দাও। সব বন্ধুরা আজকে ফাইনালি আমরা কাজটা কমপ্লিট করলাম, আর পাশাপাশি খুব আনন্দ করলাম, কারণ কি হয়েছে কাজ 10 মিনিট 15 মিনিট হয়ে গেল কমপ্লিট করা। তো এই জায়গায় অনেক আর কি বলে
ফ্যান আছে, তো এরা মানে ভিডিওতে আসার জন্য খুব মানে আগ্রহী। তো দেখতে পারতেছ হাই, পাশাপাশি এই জায়গায় সবাই আছে হাই। তো আজকে আমরা ব্লগটা এই জায়গায় সমাপ্ত করলাম, আর মানে করতে নিছি তোমাদেরকে ভিতরে দৃশ্যগুলো দেখালাম কি কি ড্রয়িং করছে। ড্রয়িং গুলো ভালো লাগলে কমেন্টে জানাও। আর একটা রুম অলরেডি বন্ধ হয়ে গেছে, কারণে ওই রুমের ড্রয়িং গুলো দেখাতে পারলাম না। বাস যে দুইটা রুম খোলা আছে ওই দুইটা রুমের ড্রয়িং গুলো দেখাইলাম। টোটাল আমরা 15 থেকে 16টা আইটেম করি, তো দেখাইতে পারলাম 8 থেকে 9টা আইটেম, আর বাকিগুলো মানে তালা মারা হয়ে গেছে। তো আজকে ভিডিওটা এই জায়গায় সমাপ্ত করলাম। যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দিও, আর পাশে থেকে সাপোর্ট করো ভাইকে। আর নতুন ব্লগ আসতে আছে, আবারও দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।